নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। গোটা দেশে জিএসটি সংগ্রহের পরিমাণ নিরিখে ফের উজ্জ্বল অবস্থানে বাংলা। অর্থমন্ত্রকের তথ্য অনুযায়ী গত বছরের নভেম্বর মাসের তুলনায় বাংলায় জিএসটি আদায় হয়েছে 8% বেশি। অর্থমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী নভেম্বর মাসে জিএসটি বাবদ বাংলা সংগ্রহ করেছে 3,747 কোটি টাকা। অক্টোবর মাসে যা ছিল 3,738 কোটি টাকা। রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে এনডিএ শাসিত যে কটি রাজ্য নভেম্বরে মাইনাসে পৌঁছেছে তার মধ্যে রয়েছে প্রতিবেশী বিহার 12%, আসাম 1%, উত্তরপ্রদেশ 3%, কর্ণাটক 1% এবং গোয়া 12%। পাশাপাশি মাইনাসে রয়েছে মহারাষ্ট্র 6%, দিল্লি 15%, তেলেঙ্গানা 5% এবং কেরল 7%। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন নিউজ নাওতে।